সাথে সবাই সতর্ক হওয়ার পরামর্শ দেবে। কোভিড-19 আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ায় হাসপাতালের তথ্য ও ভিডিও ফুটেজ প্রকাশে বাধ্য হচ্ছে রক্ষণশীল ইরান। চীনের বাইরে সর্বোচ্চ মৃত্যু হার মধ্যপ্রাচ্যের দেশটিতে, লাফিয়ে বাড়ছে সংক্রমণও। দেড় হাজার ছাড়িয়েছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা, 24 ঘন্টায় মৃত্যুর সংখ্যা 60 ছাড়িয়েছে। খুব শিগগিরই পরিস্থিতি উন্নয়নের কোনো সম্ভাবনা নেই। সবচেয়ে বেশি ভুক্তভোগী শহর তেহরান, কম ও গিলারও। সংক্রমণের দিক দিয়ে অবশ্য চীনের বাইরে সবচেয়ে খারাপ অবস্থা দক্ষিণ কোরিয়ার। কোভিড-19 মোকাবেলায় $25 বিলিয়ন বিশাল তহবিল ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট। ইউরোপের দেশগুলোতে ধারণার চেয়েও দ্রুতগতিতে ছড়াচ্ছে সংক্রমণ, সে কারণে সতর্কতার মাত্রা বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইতালিতে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 18 জনের, আতঙ্কে জনশূন্য হয়ে পড়েছে দেশটির পর্যটন কেন্দ্রগুলো। WHO বলছে নতুন সংক্রমণ ঠেকাতে কঠোর পদক্ষেপের বিকল্প নেই। গেল 24 ঘন্টায় ধারণার তুলনায় দ্রুতগতিতে চীনের বাইরে ছড়িয়েছে কোভিড-19। সবচেয়ে বাজে অবস্থা দক্ষিণ কোরিয়া, ইতালি, ইরান ও জাপানে। ভাইরাসটি তথাকথিত ছোঁয়াচে সর্দি জ্বর নয়, এতটা শক্তিশালী অবস্থানে পৌঁছেছে যা আগে লক্ষ্য করা যায়নি। নিয়ন্ত্রণে প্রয়োজন কঠোর পদক্ষেপের। ব্যাপক প্রস্তুতি নেওয়ার পরও যুক্তরাষ্ট্রে নতুন ভাবে মৃত্যু হয়েছে 4 জনের। পরিস্থিতি মোকাবেলা এবং নতুন ভ্যাকসিন উদ্ভাবনের ব্যাপারে চিকিৎসক গবেষকদের সাথে জরুরি বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এট দ্য প্রেজেন্ট মোমেন্ট, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে কোভিড-19 আক্রান্ত রোগীর সংখ্যা শতাধিক, যাদের বেশিরভাগই ক্যালিফোর্নিয়া আর ওয়াশিংটনে শনাক্ত করেছেন। নতুনভাবে একই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 4 জন, যার ফলে বাড়ল প্রাণহানি। এ কারণে শিগগিরই রোগটি নির্মূলে টিকা বা প্রতিষেধক আবিষ্কারের উপর জোর দিয়েছেন প্রেসিডেন্ট। মহামারীর ঝুঁকি এখন পর্যন্ত কম হলেও বিস্তার ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রশাসন। রোগীর সংখ্যা 7-এর কোঠায় সীমিত থাকলেও করোনা ভাইরাসের চিকিৎসায় 1200 শয্যারও ব্যবস্থা করা হয়েছে। মার্কিন ভূখণ্ডে মহামারীর আশঙ্কা নেই বললেন চলে, তাও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে কোনো ফাঁক রাখা হচ্ছে না। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলার দায়িত্ব দেওয়া হয়েছে। চিকিৎসক ও গবেষকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। এস্তোনিয়া, ডেনমার্ক, নরওয়ে সহ ইউরোপের বেশ কটি দেশে প্রথম করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। সর্বাধিক আক্রান্ত ইতালিতে। ব্যাপক সংক্রমণের কারণে ইরান থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে প্রতিবেশী কাতার, কুয়েত। তবে চীনের বাইরে সবচেয়ে করুণ পরিস্থিতি প্রতিবেশী দক্ষিণ কোরিয়ায়। 1600 বেশি রোগীর চিকিৎসা চলছে, পর্যবেক্ষণে আছেন হাজারো। দেশের ভেতরে সংক্রমণ ঠেকানোর লড়াই, তার উপর 40টির বেশি দেশ ভাইরাস আতঙ্কে বিদেশি নাগরিকদের প্রবেশ সীমিত করেছে, যে কারণে দেশের বাইরেও আমাদের নাগরিকদের দুর্ভোগে পড়তে হচ্ছে। ভাইরাস আতঙ্কে যৌথ সামরিক মহড়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া। অনলাইনে ভার্চুয়াল বৈঠকে জরুরি কাজ সারছে IMF, বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো। টানা 5 দিন ধরে নিম্নমুখী যুক্তরাষ্ট্র, জাপান সহ প্রধান সব পুঁজিবাজার। নুসাদ কামাল, যমুনা নিউজ। পূর্ব আফ্রিকার দেশগুলোতে দুর্ভিক্ষ সৃষ্টির পর ছড়িয়ে পড়া পঙ্গপালে বিপর্যস্ত ভারত এবং পাকিস্তান। দেখতে অনেকটা ফড়িংয়ের মতো এই কীটপতঙ্গ নষ্ট করছে হাজার হাজার একর ফসলি জমি। কীটনাশক কিংবা স্থানীয় পদ্ধতিতেও ঠেকানো যাচ্ছে না পঙ্গপালকে, মুহূর্তেই ধ্বংস করছে সব ধরনের আবাদি জমি। পাকিস্তানের সিন্ধু, বেলুচিস্তান এবং পাঞ্জাব প্রদেশে এর ভয়াবহতা সবচেয়ে বেশি। আমাদের সব ফসল সাবাড় করে দিচ্ছে পঙ্গপাল, এমনকি গবাদি পশুর জন্য লাগানো ঘাসও খেয়ে ফেলছে। সরকার পতঙ্গ দমনে কর্মী পাঠিয়ে স্প্রে করছে, কিন্তু কোনো কিছুই কাজে লাগছে না। দিন দিনের সংখ্যা বেড়েই চলছে, কারণ এখন পঙ্গপালের প্রজনন মৌসুম। পাকিস্তানে এর মহামারী ঠেকাতে হাঁস বাহিনী মোতায়েন করছে প্রতিবেশী চীন। পঙ্গপাল দমনে আক্রান্ত এলাকাগুলোতে লক্ষাধিক হাঁস
হাঁস পাঠাবে বেইজিং, কারণ হাঁস বা মুরগি বেশ কার্যকর এই পতঙ্গ খেয়ে ফেলতে। এরই মধ্যে পঙ্গপালের তাণ্ডবে ইথিওপিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান ও কেনিয়ায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। তথ্য বলছে পঙ্গপাল দিনে একসাথে 35,000 মানুষের তিন বেলার খাবার খেয়ে ফেলতে পারে, এছাড়া 24 ঘন্টায় পাড়ি দিতে পারে 100 মাইল পর্যন্ত। অমিত হাসান, রবিন।